বর্তমানে আমরা প্রত্যেকটা মানুষই বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। তো বন্ধুগণ, তার জন্য আমাদের দরকার সঠিক চিকিৎসা ব্যবস্থা। সাধারণত আমাদের শারীরিক অসুস্থতার জন্য আমরা ডাক্তারদের কাছে যাই, বা বিশেষ গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য কোনো না কোনো নার্সিংহোম বা যাদের আর্থিক সচ্ছলতা কম তারা সরকারি হসপিটালে যাই। তো বন্ধুরা, আজকে আমি ঠিক তেমনই একটি জায়গায় তোমাদেরকে নিয়ে চলে আসলাম। এটি হলো একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। তো তোমরা এখানে কিভাবে আসবে, কী কী ফ্যাসিলিটিস রয়েছে এই হসপিটালে, তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে তুলে ধরব। এই হসপিটালটি রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের ফুলেশ্বর স্টেশনের একদম কাছাকাছি। কলকাতা বা তার আশেপাশে থেকে যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা প্রথমেই হাওড়া স্টেশন চলে আসুন। হাওড়া স্টেশন থেকে 10 টাকার একটি টিকিট কেটে চলে আসুন ফুলেশ্বর স্টেশন। মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপসটিতে দেখে নিতে পারেন কোন কোন লোকাল ধরে আপনি এই স্টেশনে আসতে পারবেন। এই স্টেশনে নামার পর টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে 10 টাকা দিয়ে চলে আসুন এই সঞ্জীবন হসপিটালে। এই হসপিটালে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত স্বাস্থ্যসাথী কার্ডের সহযোগিতায় রোগীদেরকে খুব সুন্দরভাবে চিকিৎসা দেওয়া হয়। এখানে কোন কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার একটি তালিকা দেওয়া রয়েছে এই হসপিটালের এই দেওয়ালটিতে। এটি হলো হসপিটালে ঢোকার মেইন গেট। আর এই মেইন গেটের ঠিক ডান দিকেই রয়েছে মেডিসিন বিভাগ। তো চলুন একটু দেখে নিই। মেডিসিন কাউন্টারের ঠিক সামনের দিকটাতেই রোগীর বাড়ির লোকদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। হসপিটালের সমস্ত মেডিসিন এই কাউন্টার থেকেই ডেলিভারি দেওয়া হয়। হসপিটালের মেইন গেটের হাতের বাঁ দিকে যে রাস্তাটি চলে গেছে, তো এই রাস্তা দিয়েই যেতে হবে হসপিটালের এমার্জেন্সি অ্যাডমিশন কাউন্টার। মেডিকেল ডিপার্টমেন্টের প্রচুর স্টুডেন্ট রয়েছে এই হসপিটালে। স্টুডেন্টরা এই হোস্টেলে থেকেই তাদের পড়াশোনা চালিয়ে যান। এরপর আমি এমার্জেন্সি কাউন্টারের দিকে চলে যাব। হসপিটালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সাপ্লাই এবং 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। পেশেন্টের অ্যাডমিশনের জন্য এই কাউন্টারে এসেই আপনাদের যোগাযোগ করতে হবে। হসপিটাল কর্তৃপক্ষের পরিচালিত একটি ক্যান্টিন রয়েছে। তো এটি হলো সেই ক্যান্টিন। তো এখানে সকাল দুপুর রাত্রি 3 বেলায় খাবার পেয়ে যাবেন। বিশাল এরিয়া নিয়ে রয়েছে এই হসপিটালটি। তো এবার আমি চলে আসলাম হসপিটালের ঠিক পেছন দিকটায়। তো এদিকে একটি টয়লেটের ব্যবস্থা রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আর হসপিটালের এদিকটাতে রয়েছে ওপিডি কাউন্টার। তো এখানে বিভিন্ন ধরনের ডক্টররা বসেন এবং তাদেরকে দেখিয়ে নিতে পারেন আপনাদের বিভিন্ন রোগের জন্য। এরপরেই দেখাবো আপনাদেরকে অপারেশন থিয়েটার, এটি রয়েছে হসপিটালের 2nd ফ্লোরে। একটি বিশেষ কারণের জন্য আমার এই হসপিটালে যেতে হয়েছিল। তো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, খুব সুন্দর ট্রিটমেন্ট করা হয় এখানে। পেশেন্টদেরকে যে সমস্ত ওয়ার্ডে রাখা হয় তো সেখানটাও একটু তোমাদের দেখিয়ে দিই। নির্ধারিত সময়ে আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারবেন। তো সকাল 10:30 থেকে 11:30 এবং বিকাল 4 থেকে 5 অবধি আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারবেন। এর জন্য আপনাদেরকে ভিজিটিং কার্ড দেওয়া হবে। তো এই কার্ডে একজন করে আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি। কলকাতা থেকে আসতে হলে দিল্লি হাইওয়ে ধরে চলে আসতে হবে ফুলেশ্বর মনসাতলা। যাতায়াতের জন্য শ্যামবাজার টু বাগনান বাস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, যদি আপনাদের হসপিটাল সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সকল মানুষের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।